হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? জিকে প্রোডাকশন অ্যান্ড্রয়েড জোনে আমি জামিল আহমেদ খান আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং আজ আমি আপনাদেরকে জন্য নিয়ে এসেছি 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপস, যে অ্যাপসগুলো আপনার ফোনে থাকা অত্যন্ত জরুরি এবং এই অ্যাপসগুলো আপনার স্মার্টফোনকে গড়ে তুলবে আরও স্মার্ট। তো চলুন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসের দিকে আমরা চলে যাই। তো প্রথমেই যে অ্যাপসটির কথা বলবো সেই অ্যাপসটি হলো ফাইল হাইড এক্সপার্ট। এই অ্যাপস সম্বন্ধে আমি কিছু বলে রাখি, আমার ভিডিও ডিসক্রিপশনে অনেকেই আমাকে অনেকভাবে কমেন্ট করেছে যে ভাই যে এমন একটা লকার অ্যাপসের কথা বলুন যে অ্যাপসটা রিয়েলি কাজ করে এবং এই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লুকিয়ে রাখতে পারি বা হাইড করতে পারি। তো আমি তাদের কথা চিন্তা করে আজকে সর্বপ্রথম এই অ্যাপসটির কথা আপনাদের জানাচ্ছি। সো চলুন আমরা অ্যাপসের ভিতরে ঢুকে দেখি যে তার ইন্টারফেসটা কেমন। তো ফাইল হাইড এক্সপার্টে আমি ক্লিক করলাম। এক্সপার্টে ক্লিক করার পর আসলে আমারটা প্রথমে এখানে লক দেখাচ্ছে, আমি লক করে রেখেছি। তো প্রথমে এরকম আসবে না, প্রথমে আপনি যখন ইনস্টল করবেন এই রকম আপনি একটা ইন্টারফেস পাবেন। তো এখানে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনি থ্রি ডট দেওয়া আছে এবং একটা ফোল্ডার দেওয়া আছে, ঠিক আছে। আর নিচে দেওয়া আছে ফাইল হাইড অল এবং রিস্টোর অল। সো দ্য ফাইল লিস্ট ইজ এম্পটি, প্লিজ ক্লিক দ্য ফোল্ডার আইকন ইন দ্য টপ রাইট কর্নার টু অ্যাড ফাইলস অর ফোল্ডার। মানে এখানে আপনার ফাইল এবং ফোল্ডার অ্যাড করে নিতে পারবেন লক করে রাখার জন্য এবং অ্যাড করে রাখার জন্য। আসলে এটা একটা এই অ্যাপসটা একটা সুবিধা হলো, সে শুধু লক করে না, আপনার ফোল্ডারটাকে হাইডও করে দেয়। তো প্রথমে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনার প্রথমে আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার থ্রি ডটের এখানে ক্লিক করে আপনার সেটিংয়ে গিয়ে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকবে না এবং এই টিক চিহ্নটাও দেওয়া থাকবে না। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার ইনেবল পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এবং আপনার এখানে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আপনার এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমি পাসওয়ার্ড আগে দিয়ে রেখেছি 1985, সো আমি আর এটা পরিবর্তন করতে চাচ্ছি না। তারপরে আপনি এটা আপনার মন মতো পরিবর্তন করে নেবেন। এখানে আপনি কতগুলো অক্ষর দিতে পারবেন আমি একটা বেসিক আইডিয়া দিই। এখানে আপনি বেশ কিছু অনেক বড় সড়ো একটা পাসওয়ার্ড দিতে পারবেন, ঠিক আছে। সো এটা আপনি যেভাবে ভালো হয় সেভাবে করবেন। সো আমি আমার আগের পাসওয়ার্ডটাই দিচ্ছি 1985 এবং আমি ওকে করে পাসওয়ার্ডটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখানে আরও কিছু সেটিংস আছে, আপনারা সেট করে নেবেন, কিন্তু আমি আর কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না, এটা যেরকম আছে সেরকমই বেটার। সো ফার্স্ট মোডে ক্লিক দেওয়া আছে, মাল্টি সিলেকশনে ক্লিক দেওয়া আছে, ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে না, ডিসপ্লে ফাইল পার কিছু করতে হবে না। এখন এটা আপনি যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট আপনি ব্যাক করে বের হয়ে যাবেন আপনার পাসওয়ার্ডটা সিলেক্ট করার পর। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখানে যে ফাইল যে চিহ্নটা দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো জিনিস থাকবে, মানে আপনার ফোন মেমোরিতে বা মেমোরি কার্ডে যেগুলো থাকবে সেই ফোল্ডার এবং ফাইলগুলো শো করবে। আমি একটা ফাইল এবং একটা ফোল্ডার আপনাকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে কাজ করে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে বাইরে তিনটা পিকচার আছে, আমি তিনটা পিকচারের সিলেক্ট করলাম এবং আর একটা ফাইল নিব, সেটা হলো যে কোনো একটা। সো এখানে আমি এখানে মাই ফেভারিট ব্যান্ড, ফেভারিট ব্যান্ডটা এই ফোল্ডারটা নিলাম, নিয়ে আমি ওকে করলাম। ওকে করার পর দেখেন আপনি এখানে মাই ফেভারিট ব্যান্ড ফোল্ডারটা আসছে এবং আমার তিনটা ইমেজ আসছে। সো এখানে আপনি কী করতে হবে, ফাইলটাকে লক করার জন্য বা হাইড করার জন্য এখানে আপনি হাইড অলে দিয়ে দিতে হবে। হাইড অলে দেওয়ার পর কিছু সময় নেবে, দেখুন প্রত্যেকটা ফাইলই টিক চিহ্ন এসে পড়েছে, ঠিক আছে। এখন আমরা এটাকে
ব্যাক করে বের হয়ে আসবো এবং আমরা চেক করব যে আসলে কি ফাইলটা লগ বা হাইড হয়েছে, ঠিক আছে? তো এখানে আপনারা মনে রাখুন আরেকবার মাই ফেভারিট ব্যান্ড এবং আমার তিনটা পিচ। সো আমি ব্যাক ব্যাক করে বের হয়ে আসলাম। এখন আমি আমার ফাইল ম্যানেজারে যাব, এসডিকার্ডটা ছিল তো এখানে, মাই ফেভারিট বাংলা আছে, মাই ফেভারিট ডিজে, গজল, হিন্দি, কলকাতার ভিডিও আছে, কিন্তু মাই ফেভারিট ব্যান্ডটা নেই, মানে টোটালি হাইড হয়ে গেছে, ঠিক আছে? টোটালি হাইড হয়েছে এবং এখানে আমার কিন্তু তিনটা পিকচার ছিল। সো আমি এটা আবার আনলক করে আমি আপনাকে দেখাবো, এখানে কিন্তু পিকচারটা নাই এবং মাই ফেভারিট ব্যান্ডটাও নাই। এখন আমরা সফটওয়্যারে চলে যাওয়ার জন্য ফাইল থেকে ক্লিক করলাম, 1985 দিলাম। এখন আমি এই তিনটা টিক চিহ্ন উঠিয়ে দেব, রিস্টোর অল এ দিলাম। টিক চিহ্ন উঠে গেছে, এখন আমি ফাইল ম্যানেজার দেখুন মাই ফেভারিট ব্যান্ড চলে এসেছে। তো আমার তিনটা পিকচার, সো চালু তাই নাকি? যাক, সো আপনারা বুঝতে পারছেন যে এটা খুবই খুবই সুন্দর একটি অ্যাপস এবং খুবই কাজ করে। সো এরপর আমি যে দ্বিতীয় অ্যাপসটির কথা বলবো সেটা আমাদের অত্যন্ত কাজের জিনিস, আর সেই জিনিসটা হলো রিদমিক কিবোর্ড। এই রিদমিক কিবোর্ডে কি করবেন আপনারা, এটা একটা কিবোর্ড, সেই কিবোর্ড যেটা দিয়ে আপনি বাংলা লিখতে পারবেন, এমনকি আপনি বাংলা অক্ষর দিয়েও লিখতে পারবেন। এবং এমন এটার আরেকটা সবচেয়ে সব বড় সুবিধা হচ্ছে আপনি ইংলিশে যদি লেখেন সেটা আপনার খুব সুন্দর বাংলা হয়ে যাবে। সো আপনার যেভাবে বেটার হয় সেভাবে করবেন। এটা আপনার ইনস্টল করে নিতে হবে, ইনস্টল করার পরে এরকম একটা সেটিং আসবে এবং সেটিং থেকে আপনাকে এটা সেট করে নিতে হবে। সেটিং করার জন্য আপনার যখন ইনস্টল করবেন এরকম আসবে, এরকম আসার পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে সেটিং করবেন। এটা অনেকেই সেটিং করতে পারে না এবং এর জন্য আপনার এটা সেটিং করতে হলে আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে যেতে হবে। এখানে দেখুন স্পেল চেকার আছে, অ্যান্ড্রয়েড কিবোর্ড, গুগল ভয়েস ট্যাপিং, রিদমিক কিবোর্ড। এটা অ্যান্ড্রয়েডে বাই ডিফল্ট দেয়াই থাকে, আপনাকে শুধু এখানে রিদমিক কিবোর্ডে টিক চিহ্ন দিতে হবে, দিয়ে ওকে দিতে হবে, ঠিক আছে? ওকে দেওয়ার পরে আপনাকে আর কিছুই করতে হবে না। এখানে সেটিং আছে, সেটিং থেকে সব কিছু সেটিং করাই আছে, কোনো কিছুই আপনাকে সেটিং করতে হবে না। তো এখন আমরা বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আমরা দেখব এই কিবোর্ডটা কীভাবে কাজ করতে হয়। সো মেসেজে যাই, একটা নিউ ডকুমেন্টস নিয়ে নিই এবং টেক্সট মেসেজে যাব। টেক্সট মেসেজে যাওয়ার পর দেখুন এখানে কোনো কিছু আসে নাই, স্পেস বাটনে যখন আমি চেপ দিয়ে ধরে রাখলাম তখন এখানে ইংলিশ ইউএস কিবোর্ডটা আমার এসেছে এবং রিদমিক কিবোর্ডটা এসেছে। আমি রিদমিক কিবোর্ডে ক্লিক করে দিলেই আমার কিবোর্ডটা অন হয়ে গেল। এখানে দেখেন ইউনি জয়, আপনি যখন স্পেস চাপ দিয়ে ধরে বাম পাশে বা ডান পাশে আনবেন তখনই অক্ষরগুলো চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে আরেকটা আছে অব্র, ইংলিশ ইউনি জয়, ইউনি জয় হলো আপনার তাহলে আপনি লেখেন আর লিখতে পারছেন, আর ইংলিশ তার কি বলবো, আমার নাম লিখলাম শামিল আর স্পেস অব্র, অব্রটা দেখেন আমি কেটে দিই। অব্রটা আপনি কী করবেন, যেমন লিখবেন আমার সোনার বাংলা, এ এম এ আর আমার শো না বিএনজি সোনার বাংলা আমার এ এম আই আমি টি
ও এম এ আই, ও সরি, তোমায় বি এ জে আ লো বা শি, ঠিক আছে, আমার সোনার বাংলা আমি কেমন লাগছে। এই হলো আপনার রীতিনি কিবোর্ডের কাজ। সো 1 2 চলে গেল। এখন আরেকটা সফটওয়্যারের কথা বলবো, সেই সফটওয়্যারটির নাম হলো নাইট মোড। এটা এর জন্যই আপনাকে বললাম যে অত্যন্ত জরুরি, এরকম 5টি আপনাকে সাজেস্ট করবো, 5টি অত্যন্ত জরুরি, এর জন্যই বললাম। সেটা আমি এক এক করে যখন যাব তখনই বুঝে যাচ্ছে কী জন্য। এখন নাইট মোডটার কাজ, নাইট মোডটার কাজ হলো গিয়া যাদের ফোনের চার্জ অত্যন্ত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বা দেখা যায় দিনের বেলায় মোটামুটি একটা আলো রাখতেই হয় এবং রাত্রেবেলায় কিন্তু এই যে ফোনের যে ব্রাইটনেসটা থাকে, এই ব্রাইটনেসটা আপনার এত প্রয়োজন পড়ে না, এত প্রয়োজন পড়ে না, এবং এই ব্রাইটনেসটা আমরা তখন রাত্রেবেলা কমিয়ে রাখতে আমার ফোনের চার্জটা বেশিক্ষণ থাকবে, এই জন্যই এই নাইট মোডটা ইউজ করবো। তো নাইট মোডটা ইউজ করার জন্য আমরা যখন নাইট মোডটা অন করলাম এরকম একটা থাকে ব্রাইটনেস লেভেল 50%, কিচ্ছু করতে হবে না, আপনার যতটুকু প্রয়োজন পড়বে জাস্ট আপনি সেইটুকু এনে স্টার্টে দিয়ে দিবেন, দেখুন কিছুই দেখা যাচ্ছে না, একেবারে কমে গেছে। মানে আপনি টু স্টপে দিয়ে আপনি একটু বাড়ান, 25% করে দিলাম স্টার্ট, এখন কিন্তু মোটামুটি চার্জটা কমে গেছে এবং অনেকক্ষণ চার্জ থাকবে। এটা অন করে রাখলে আপনার চার্জটা খুব কম খরচ হবে, 50%ও দিয়ে রাখতে পারেন মোটামুটির জন্য। এটাই আপাতত, এটাই আমার মতে বেটার, 50% জন্য আপনার মোটামুটি সব জায়গায় আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এই হলো আপনার নাইট মোডের কাজ, নাইট মোডটাও খুব জরুরি। এবং হ্যাঁ, এবার যে জিনিসটা আসবো সেটার জন্য রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্টটা এরকম ছিল যে ভাইয়া আমাদের ফটো অনেক সময় ভুলবশত ডিলিট হয়ে যায় বা মেমোরি কার্ড ফর্ম্যাট হয়ে যায়, এর জন্য আমরা কী করব। সো এর জন্য আপনাদের ছবিগুলো ফেরত আনার জন্য যে সফটওয়্যারটা হলো সেটা হলো রিস্টোর ফটো। রিস্টোর ফটোটা আমি একটু ভিডিও টিউটোরিয়াল বানানোর আগেই আমি ডাউনলোড করেছি। প্রথমে এই ইন্টারফেসটা আসবে, হাউ ইট ওয়ার্কস। সো আপনাকে লেট স্টার্টে ক্লিক করতে হবে, একটা অ্যাড এসেছে দিলাম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন, ল্যাঙ্গুয়েজ কি সিলেক্ট করবো, ইংলিশ, ইংলিশ ছাড়া বেটার কোনো ল্যাঙ্গুয়েজ নেই, ল্যাঙ্গুয়েজ সেট সাকসেসফুলি, আবার ব্যাক করে দিলাম। এখন আপনার রিস্টোর ডিলিটেড ফটো, এখন আপনার স্ক্যানে ক্লিক করলেই আপনার স্ক্যানিং শুরু হয়ে যাবে এবং আপনার হারানো ছবিগুলো নিয়ে আস, দেখেন ডিটেক্টেড ইমেজ 54 পিকচার, স্ক্যান করে নিবে, স্ক্যান করে নিয়ে আপনার আপনার ছবিগুলো বের করে দিবে। থ্রি ডটে ক্লিক করলে এখানে সেটিং আছে, সেটিং থেকে আপনারা সেটিং করে নেবেন যে কোথায় আপনার এখানে স্টোরেজ, কোথায় আপনার স্টোর করবেন, করার পর কনফার্ম দিয়ে দেবেন এবং সেই ছবিগুলো সে ওই জায়গায় নিয়ে সেভ করে দেবে। তো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, চাইলে আপনারা এটাকে রেট করতে পারেন, আমি এটা রেট করে দিলাম। সো এই হলো আপনার ডিলেটেড ফটো রিস্টোর করার একটি অ্যাপস, এবং দেখুন এইটার 1 মিলিয়ন ডাউনলোডস অলরেডি হয়ে গেছে। সো এটা নিয়ে আপনার এই অ্যাপসটা যে ফেক এটা বলার কোনো কিছু নেই, এটা ফেক না, এটা 100% রিয়েল এবং 100% কাজ করে। সো আপনারা নিশ্চিন্তভাবে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এখন লাস্ট অ্যান্ড ফাইনাল যে অ্যাপসটা আছে সেটা হলো সুপার ব্যাকআপ। এখন সুপার ব্যাকআপের কী কাজ, সুপার ব্যাকআপের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে,
আপনার ফোনটা ভাইরাস আক্রান্ত হয়েছে বা আপনার ফোনটা যে কোনো কারণবশত স্লো হয়ে গেছে, এখন আপনার ফোনটাকে কী করতে হবে, রিস্টোর করতে হবে। ঠিক আছে, রিস্টোর করার জন্য আপনার তো ফোনে কন্ট্যাক্ট নাম্বার আছে, অ্যাপস আছে, SMS আছে, কল লগস আছে, বুকমার্ক আছে, এই সব জিনিস আপনার তো ব্যাকআপ রাখার প্রয়োজন পড়ে। তো আমাদের প্রত্যেকের বাসা তো আর কম্পিউটার নেই যে কম্পিউটারের ভিতরে আমরা ডাটা কানেকশন দিয়ে আপনার রেখে দেবো। সো এর জন্য আমরা কী করতে পারি, এই সুপার ব্যাকআপ অ্যাপসটা ব্যবহার করতে পারি, এবং এই অ্যাপসটার ফলে আপনারা যে কোনো কিছু ব্যাকআপ করে আপনার ফোন মেমোরি কার্ডে রেখে দিতে পারবেন। ঠিক আছে, সো এখানে আপনি অ্যাপসে ক্লিক করলে অ্যাপসগুলো আপনার এসে পড়বে। যখনই আপনার অ্যাপসগুলো আসবে, এখানে ঠিক চিহ্ন দিয়ে জাস্ট ব্যাকআপে ক্লিক করবেন এবং প্রত্যেকটা আপনার অ্যাপস ব্যাকআপ হয়ে যাবে। ঠিক আছে, সো ব্যাকআপটা আমি তো দেখিয়ে দিলাম, SMS সেরকমভাবে SMS আপনি ব্যাকআপ করতে পারেন, ব্যাকআপ অলে দিলে ব্যাকআপ, আর যখন অ্যাপসটা আপনার ব্যাকআপ হয়ে যাবে তখন এই সফটওয়্যারটা আবার ইনস্টল করে ওই ফাইলটা দেখে যখন রিস্টোরে ক্লিক করবেন তখন রিস্টোর হয়ে যাবে। ঠিক আছে, দেখি তো আমার রিস্টোর করা কোনো কিছু আছে কি না। সো এখানে রিস্টোর করার মতো কিছু নেই। তো কন্ট্যাক্ট ব্যাকআপ করতে পারেন, ব্যাকআপ অলে দিলে সব ব্যাকআপ হয়ে যাবে, রিস্টোরে দিলে রিস্টোর হয়ে যাবে। দেখেন আমি ফোনে আমার কন্ট্যাক্টগুলোকে আমি ব্যাকআপ রেখেছিলাম, এখন আমি যদি রিস্টোর করতে চাই এখানে রিস্টোরে ক্লিক করে যখন আমি এটাকে ক্লিক দিব সবগুলো নাম্বার রিস্টোর হয়ে যাচ্ছে। ফোনেও করতে পারবেন এবং আপনার জিমেল অ্যাকাউন্টগুলোতেও করতে পারবেন। সো এইটা হলো একটা প্লাস পয়েন্ট যে আপনার ফোন নাম্বারগুলো আপনার জিমেলে রেজিস্টার করতে পারবে। কল লগস, ব্যাকআপ টু অল, রিস্টোর, ভিউ ব্যাকআপ, সেন্ড টু ক্লাউড, সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আছে প্রত্যেকটা জিনিস ক্লাউড স্টোরে রাখতে পারবেন। ঠিক আছে, সেন্ড টু ক্লাউড, এই ব্যাকআপগুলো আপনি ক্লাউডে রাখতে পারবেন। দেখি আমি আমার ব্যাকআপটা সেন্ড টু গুগল ড্রাইভ, সেন্ড টু আদার্সে দেই, দেখুন ইমেল, জিমেল, ইমো, সেভ টু ড্রাইভ, শেয়ার ইট, হোয়াটসঅ্যাপ, আর গুগল ড্রাইভ আছে। সো এটা একটা ভালো একটা প্লাস পয়েন্ট। তো এখান থেকে আপনার সেটিংও আছে, সেটিং করে নিতে পারবেন কোনটা কীভাবে নেবেন। এখানে যদি আপনি অ্যাপস অটো ব্যাকআপে দিয়ে রাখেন তাহলে আপনার অটোমেটিক ব্যাকআপ নিয়ে রাখবে। ঠিক আছে, কত মিনিট বা কত সেকেন্ড পর এটা অটোমেটিক ব্যাকআপ নেবে সেই ব্যাকআপ সেটিংটা আপনি করে নিতে পারবেন। শিডিউল সেটিং, শিডিউল সেটিং থেকে আপনি দেখিয়ে দিলে সে অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে। সো এই ছিল আমাদের আজকের 5টি সুপার অ্যাপস, যে অ্যাপগুলো আপনার ফোনে থাকলে আপনার ফোন স্মার্ট হয়ে যাবে এবং আপনার এই দৈনন্দিন কাজে এই অ্যাপসগুলো আপনার বিরাট ভূমিকা পালন করবে। সো বন্ধুরা, অ্যাপসগুলো কেমন লাগলো ব্যবহার করে আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমাকে কমেন্টস করবেন, যদি খারাপ লেগে থাকে তাও কমেন্টস করবেন, এবং এরপরে ভিডিওতে আরও আমি কোন কী ব্যাপারে কোন সব অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো যদি আমাকে বলেন, তাহলে আমি আপনাদের জন্য সেই ধরনের অ্যাপস নিয়ে হাজির হবো। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মুসলমান ভাইদেরকে আমার সালাম এবং হিন্দু ভাইদেরকে আমার নমস্কার।